প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। কিছুদিন আগে থেকেই স্টাফ প্যাটার্ন নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক অজানা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। যারা স্টাফ প্যাটার্ন তৈরি করেছিলেন তারা বলেছিলেন, স্টাফ প্যাটার্ন শুধু প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত করার জন্যই গঠিত, এর সঙ্গে বেতন বা পদমর্যাদা বা বদলির কোনো সম্পর্ক নেই। সরকারি তরফ থেকেও সেই কথাই জানানো হয়েছিল। কিন্তু টিচারদের মধ্যে কিছুতেই আতঙ্কের অবসান হচ্ছিল না, কারণ সবার বক্তব্য এখন কিছু হবে না বলে স্টাফ প্যাটার্ন করে নিচ্ছ, পরে এর উপরে ভিত্তি করেই যে বেতন কাঠামোর পরিবর্তন হবে না, পদমর্যাদার পরিবর্তন হবে না, তার কি 100% গ্যারেন্টি কেউ দিতে পারবে? কিছু পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের আপার প্রাইমারিতে দেখাতে বাধ্য হয়েছিলেন প্রধান শিক্ষক শিক্ষিকাগণ। একই যোগ্যতায় চাকরি করা সত্ত্বেও কেউ আপার প্রাইমারিতে যাচ্ছেন, কেউ মাধ্যমিকে যাচ্ছেন। এই রকম অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বহু টিচারগণ। HM-এর কাছেও সঠিক কোনো জবাব ছিল না। এই অবস্থায় গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি মেল ভাইরাল হয়েছে। তাতে বলা হয়েছে, কমিশন প্রতিটি DIকে নির্দেশ দিয়েছেন আপাতত স্টাফ প্যাটার্নের কাজকর্ম বন্ধ রাখার জন্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য, BGTA অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন প্রথম থেকেই এই স্টাফ প্যাটার্নের বিরোধিতা করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠনও এর বিরোধিতা করেছিলেন। দেখা যাক এই আন্দোলন কতটা সফল হয়। পরবর্তী আপডেট এবং অন্যান্য আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।